থাইল্যান্ডের দীর্ঘতম গুহায় আটকে থাকা বারো কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে গুহার পানি বের হয়েছে বিশেষ প্রার্থনা নতুন করে ভারী বর্ষণ শুরুর আগেই দিনরাত চলছে থামলুয়াং গুহার পানি নিষ্কাশন কেননা গুহার মুখ থেকে চার কিলোমিটার ভেতরে আটকে পড়া বারো কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধারে এটাই সবচেয়ে নিরাপদ উপায় থাইল্যান্ডের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত থেকে বারো জুলাই চিয়াং রাই প্রদেশে ভারী বর্ষণের সম্ভাবনা প্রকট তাই এত তোরঝো গুহায় নতুন করে আরও পানি ঢুকলে আটকে পড়াদের বের করে আনতে অপেক্ষা করতে হতে পারে তিন থেকে চার মাস দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ বলছে সামনের দু তিন দিন আবহাওয়া শুষ্ক থাকলে অর্ধেকেরও বেশি পানি বের করা সম্ভব গুহার ভেতরের সব পানি বের করে আটকে পড়াদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সাঁতরে আসার চেয়ে হেঁটে বের হওয়াটা বেশি সহজ তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপরে এরই মধ্যে গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলের সদস্যদের ডুব সাঁতারের প্রশিক্ষণ দিচ্ছেন সেখানে পৌঁছানো ডুবুরিরা কেননা কোনো কারণে গুহার পানি বেড়ে গেলে সাঁতরে আসাই হবে তাদের একমাত্র পথ এখনও গুহার বাইরে অপেক্ষা করছেন ফুটবল দলটির সদস্যদের স্বজনরা গতকাল তাদের নিরাপদ উদ্ধারে গুহার মুখে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা যেখানে অংশ নিয়েছেন দেশটির অন্যতম ধর্মগুরু ফ্রা খুভা বুঞ্চুম এছাড়া উদ্ধারের পর সবাইকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হয়েছে সেনাবাহিনীর চূড়ান্ত মহরা গেল তেইশে জুন থাইল্যান্ডের দীর্ঘতম গুহা থামলুয়াং দেখতে গিয়ে ভেতরের এক কুঠুরিতে আটকা পড়ে দেশটির কিশোর ফুটবল দলের সদস্যরা পলাশ রঞ্জন রায় মাছরাঙা ডেস্ক